বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ সয় সম্মানে এই দেশ ছাড়তে চায় না, তাদেরকে যখন টেনে নামানো হবে তখনই তারা ছাড়তে চায়। আপনাকে লিগাল নোটিশ জারি করেছিলাম, বলেছিলাম সয় সম্মানে পদত্যাগ করুন, কারণ আপনাকে পদত্যাগ আপনাকে পদায়ন করেছিল শহীদ শাসক, আপনি সয় সম্মানে পদত্যাগ করুন। কিন্তু না, আমাদের ব্যর্থতা, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ সয় সম্মানে এই দেশ ছাড়তে চায় না, তাদেরকে যখন টেনে নামানো হবে তখনই তারা ছাড়তে চায়। সুতরাং চলে যাচ্ছি, দেখা হবে। আপনার পদত্যাগ করছেন, দুর্নীতি দমন কমিশনে আছি, দরকার হলে সাইজের মতো আরেকটা কবর খোঁড়া হবে, মুখের মতো আরেকটা কবর খোঁড়া হবে। আমি সেদিন মরে গেছিলাম যেদিন 5 তারিখে প্রেসিডেন্ট কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলাম, আমি মনে করি 5 তারিখ থেকে আমি মৃত। সুতরাং এই দেশে আমার আর কোনো চাওয়া থাকতে পারে না, একমাত্র এগেনেস্ট ইনজাস্টিস।